নানা প্রলোভনে ফেলে গ্রাহকের শত শত কোটি টাকা আত্মসাৎকারী আহমেদিয়া ফাইন্যান্স অ্যান্ড কমার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ সহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম এই অভিযান চালায়। গ্রেপ্তার হওয়া দুজন প্রায় 1100 গ্রাহকের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নেয় বলে জানায় গোয়েন্দা পুলিশ। এরপর উধাও হয়ে যায় তারা। গ্রাহকের জমা টাকা আহমেদিয়া ফাইন্যান্স থেকে সরিয়ে নেওয়া হয় আহমেদিয়া বিল্ডার্স এবং ইউরোস্টার হোম অ্যাপ্লায়েন্স কোম্পানিতে। গোয়েন্দা পুলিশ বলছে এই অর্থ আত্মসাতে আরও কেউ জড়িত আছে কিনা এবং টাকা বিদেশে পাচার হয়েছে কিনা তাও খুঁজে দেখা হচ্ছে। এই আহমদিয়া ফাইন্যান্স কোম্পানিটি যে তাদেরকে মাসে একটা লভ্যাংশ দিবে 1000 মানে 1 লাখ টাকায় 1500 টাকা তো দেয় না, কোনো সময় শ্বাসও দিয়ে এখন টাকাই দেয় না। এইভাবে শত শত হাজার হাজার মানুষকে তারা নিঃস্ব করে কোটি কোটি টাকা মেরে এই আহমদিয়া ফাইন্যান্সটা বন্ধ করে তারা পালিয়েছিল।